নমস্কার, আমি রবীন বন্দ্যোপাধ্যায়। কলকাতা আমার পর্বের ছড়িয়ে গেল ছড়া। আমি যেরকম পর্ব তিনটে করেছিলাম পরপর, এটা চতুর্থ পর্ব, এটাও ছড়া দিয়ে একটু অন্যরকম চেষ্টা করছি এগুলো পড়তে, হয়তো আপনাদের ভালো লাগবে। তা সেইভাবেই প্রথম ছড়াটা পড়ি। কলকাতা শহরে আগে ভূত ঠুত ছিল কিনা আমি জানি না, এগুলো ভূতেদের নিয়ে। প্রথমটা, ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ, ঘটাং ঘটাং ঘট, ঘটাং ঘটাং ঘট, ক বলতে ফ বলছে, ক বলতে খ বলছে, ত বলতে ট, কি হবে যে কি হবে গো ভূতের ভবিষ্যৎ। ঘটাং ঘটাং ঘট, ঘটাং ঘটাং ঘট, চতুর্দিকের হাওয়া খারাপ, এদিক সেদিক যাওয়া খারাপ, ভূত পেটনি চিন্তাটে তাই করছে যে ছটফট, কি হবে যে কি হবে গো ভূতের ভবিষ্যৎ। তো ভূতের ভবিষ্যৎ হলো। তা এছাড়াও যদি অন্য একটা ভূতকে সোজাসুজি বলি, যেমন ইনি যে ছড়াটার নাম সেটা বলছি আমি, চেনেন নাকি একে, চেনেন নাকি একে, ইনি চলেন একে বেঁকে, ঢোল হাতের গানের বাহার সুর তোলেন ছেঁকে, ইনি গ্যাড়গাড়া অদ্ভুত, এনার চলন বলন ধরন ধারণ সব কিছু অদ্ভুত, এনার চলন বলন ধরন ধারণ সব কিছু অদ্ভুত, ইনি দিনে ঘুমান রাত্রে জাগেন, কারণ ছাড়াই হঠাৎ রাগেন, এনার যত ব্যাপার স্যাপার বিচিত্র অদ্ভুত, ইনি ঘাড় মোটকে রক্ত চষা গ্যাড়গ্যাড়ায়ন ভূত। তো গ্যাড়গ্যাড়ায়ন ভূত একটা অন্যরকম ভূত, যার কথা আমরা বললাম। এছাড়াও আরও অনেকে আছেন, যেমন ওরা, মানে পুরো ভূতেদের দল নিয়েই বলা একটা, ওরা ওরা মুন্ডু দিয়ে হাঁটে আর চক্ষু দিয়ে চাটে, ওরা মুন্ডু দিয়ে হাঁটে আর চক্ষু দিয়ে চাটে, ওরা রাত্রি হলেই ঘুরে বেড়ায় তল্লাটে তল্লাটে, ওরা খুশির চোটে কাঁদে ওরা দুঠ্যাং দিয়ে রাঁধে, ওরা হাসতে থাকে দুঃখ পেলে ঘুমোয় চিলের ছাদে, ওরা কান দিয়ে সব শোনে নাক দিয়ে রোজ শোনে, ওরা ভিক্ষে করে পাড়ায় পাড়ায় পার্বণে পার্বণে, ওরা কান দিয়ে সব শোঁকে ওরা নাক দিয়ে রোজ শোনে, ওরা ভিক্ষে করে পাড়ায় পাড়ায় পার্বণে পার্বণে, ওদের নাকে সুটি নাকি, ওদের নাকে সুটি নাকি, কম্মতে দেয় ফাঁকি, ওরা ঘুমের মধ্যে মট করে রোজ মটকায় ঘাড় নাকি, ওরা মানুষ নাকি ভূত চোখ কেন কুতকুত, ওদের ব্যাপার স্যাপার অন্যরকম অদ্ভুত অদ্ভুত। তো গেল ওদের কথা। এখন আবার একটু ভূতেদের গায়ে একটা মিষ্টি স্বাদ থাকে না টক স্বাদ থাকে জানি না, এটা পটা বলতে পারবে, তা পটার ওই ছড়াটা পড়ি, টক মিষ্টি ভূত। ভূতের গায়ে ঠেকিয়ে নিজের নোলা, পটা বলল ওই একেবারে টক, ছোটু বলল বকিস না তো বাজে, আলতু ফালতু জঘন্য বক বক, ভূতকে কি কেউ চাটে, পটা বলল চাটে, ভূতরা যখন হাঁটে তেঁতুলতলার মাঠে, তখন আমার নোলাখানা ভূতের গাটা চাটে, ছোটু বলল সাহস কোথায় পাস যে ভূতের কাছে যাস, ভূতটা কি তোর কুলপি নাকি চাটিস বারো মাস, পটা বলল ভূতটা বেজায় ভালো, রং যদিও কালো, পেরিয়ে পড়ে রাস্তাঘাটে নিভলে পড়ে আলো, ভূতটা বড় ভালো, ছোটু বলল বটে আমার বুদ্ধি নেই কো ঘটে, যাস নে বাপু ভূতের কাছে কখন যে কি ঘটে, পটা বলল জানিস ছোটু ভূত বলেছে আমায়, তাদের নিয়ে তোদের মতো যারাই মাথা ঘামায় সকলকে সে কামড়ে দেবে হেলায়, সকলকে সে কামড়ে দেবে হেলায় রাত্রি কিংবা দিনের শেষে আধার সন্ধে বেলায়, তখন বাপু সাধ্যে কি আর তাকেই বাকে থামায়। পরের দিনের কথা, রাত্রিবেলার কথা, পটার আবার হঠাৎ করে খারাপ হলো মাথা, আবার গেল তেঁতুলতলায় চাটতে ভূতের গা খান, কারোর কথা শুনল না সে চলল তেঁতুল বাগান, ভূতের গাটা চাটার পরে এবার লাগলো মিষ্টি,
কটা বললো কি অনাসৃষ্টি, টক ভূতটার ওপর আবার লেগেছে কার দৃষ্টি, টক ভূতকে চাটার পরে লাগলো সেদিন মিষ্টি, একেবারে মিষ্টি। পটার মুখে এসব গপ্প শুনে ছোটু বলল, ভুল, এসব ভুল, পটার কথা নিতান্ত অদ্ভুত, ভূত কখনো টক মিষ্টি হয়? একেবারে গুল, টক মিষ্টি ভূত। তা ভূতেদের একটা বিয়ের নেমন্তন্ন করি, এটা যথাবিহিত সম্মান পুরস্কার নিবেদন। সবিনয় নিবেদন মহাশয়, মুসাবিদায় এই রূপে করা হয়, আগামী 12ই মাঘ রাত্রে চন্দ্র রবিনা নবগাত্রে সেই শুভক্ষণে হবে পরিণয়, প্রেতলোকে আছে যার পরিচয়। বোগাভূত পুত্র একানড়ে আর প্রেতনী শাকচুন্নী মহারূপ যার, বিবাহের স্থান অতি নিকটেই, আসিতে আজ্ঞা হোক সকটেই, শেওড়া গাছের নিচে হত্যায় ভূত প্রেত সকলেই যেথা যায়। আপনিও অবশ্য আসিবেন, প্রাণখানা হাতে করে আনিবেন, ওইটাই হইবে আপনার নবদম্পতিকে প্রীতি উপহার। পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম, ত্রুটি নিয়াছেন কিংবা মরিলাম, আয়োজনে রাখি নাই কোনো খুঁত, ইতি বিনীত শেষে গঙ্গাভূত। তো গঙ্গাভূতের নেমন্তন্ন পেলে চলেই হয়তো যাবেন, কিচ্ছু বলা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে বন্ধু, দুই বন্ধুর ছড়া। ঘুটঘুটে জ্যোৎস্নায় মিশমিশে কালো, ঝুটঝুটে জ্যোৎস্নায় মিশমিশে আলো, ফুটফুটে তারাগুলো জ্বলে ওঠে ভালো, তারই মাঝে চেয়ে দেখি শেওড়ার মাঠে রাম শ্যাম দুই কবি পাশাপাশি হাঁটে। হাতে ধরা স্বরচিত কবিতার বই, 100 বছরের হোক তাই সই, রাম বলে তুমি বড় ভালো লেখো ভায়া, মনে মনে হয় এই জীবনটা মায়া, শ্যাম বলে বেশ বেশ তুমি বাকি কম, যত পড়ি তত করে ঘা ছমছম, মনে হয় আশেপাশে কারা ঘুরে ফেরে, যাই বলো তুমি ভায়া লেখো বড় বেড়ে। খুশি হয়ে রাম বলে আমি তো তুমি, আমারই সঙ্গে চলো সোজা প্রেত ভূমি। তাই শুনে শেওড়া ডাল ধরে ঝুলে, খ্যাক খ্যাক হোসে পেঁচে ওঠে কেউ প্রেত ফুলে, ঘুটঘুটে জ্যোৎস্নায় মিশমিশে আলো, তারাগুলো জ্বলে ওঠে দেখে লাগে ভালো। ভূতেদেরও অসুখ বিসুখ করে, ভূতের বাপের জ্বর হয়েছিল সেটা বলি। ভূতের বাপের হঠাৎ এলো কম্প দিয়ে জ্বর, বদ্যি এসে বলল তোরা হাত পা চেপে ধর, এত কেন কাঁপবে বেটা, আয় নিয়ে আয় মুড়ো ঝেঁটা, জ্বরটা দেখি বেজায় ঠেঁটা, ঝেঁটিয়ে বিদে কর, ধর 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 হাত পা চেপে কাঁপছে যে থর থর। তাই না শুনে ভূতের বাপের সন্ডা মতন ছেলে, ধরল চেপে হাত পাগুলো কাজকর্ম ফেলে, বলল এ যে বেজায় কাঁপন দিনের মধ্যে যখন তখন, বন্ধ বাপের নাচন কোদন ডোবাও রেড়ির তেলে, পালাবে জ্বর বদ্যি মশায়ের তাগড়া ওষুধ খেলে। জিহ্বা দেখে নাড়ি টিপে বলল বদ্যি মশাই, জ্বরের মধ্যে জর্জরাইটি সবচেয়ে বড় কষাই, কেমন করে থামবে বাপু, জোরসে বাজা ঘণ্টা ভেপু, রাত্রি বিকেল সকাল দুপুর হচ্ছে আমার গোঁসাই, আজকে থেকে বন্ধ সবার তাগড়া হাতি পোষাই। মুন্ডু নেড়ে এদিক সেদিক টিপে রোগীর গলা, বলল বদ্যি এসব কেসে যায় না কিছুই বলা, শেষ চেষ্টা করেই দেখি, টিপলে গলা ঠিক হয় নাকি, ফিসটা যেন না যায় ফাঁকি বলেই দেখায় কলা। কান্নারোলে ভরল বাড়ি রাতের শেওড়া তলায়। শেষটা একটু গদ্য, সেটা পড়ি। ভূতের মৃত্যু। ভূত বলল আজ আমি মরব, সামনের বছর থেকে আজকের দিনটাই হবে আমার মৃত্যুদিন। ভূত মরবে, ভূতের বউ পেতনি গেল খেপে, বলল ইস স্বেচ্ছা মৃত্যু ন্যাকা, আগে একবার মরে মানুষ থেকে ভূত হয়েছিলে, এখন আবার ভূত থেকে মরে ওনার মানুষ হবার শখ হয়েছে, ন্যাকা চণ্ডী। ভূত বলল হবেই তো, এবার মলে মানুষের মতো মানুষ হবো, দেখে নিও গতবারের মানুষ জন্মে আমি হাত কাটা ঘোড়ার হাতের গুলি খেয়ে মরেছিলাম, একবার দেখবো যে তুমি এবার শাঁকা সিঁদুর কেমন করে পড়ো। তবে রে মিনছে, তবে রে মিনছে বলে পেতনি টিপে ধরল ভূতের গলা জোরসে, বললো এত শখ আমাকে বিধবা দেখা,
দেখাচ্ছি মজা, এই দেখো এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট, রাগের চোটে পাক্কা দশ দশটা মিনিট ভূতের গলা চেপেই ধরে থাকলো সে, ততক্ষণে ভূত নিঃসাড় হয়ে গেছে, ভূতের মৃত্যু হলো অপঘাতে। তো আজ এই অবধি থাক, ভূতদের অনেকগুলো ছড়া অনেকগুলো পড়া হয়ে গেল, সকলে ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আমি রবীন বন্দ্যোপাধ্যায় সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ, নমস্কার।